ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের আলপনা গাঁওয়ের বিষয়ে আপনি নিশ্চয় অবগত। এবার অসমের এখন গাঁও অকল আলপনাই নহয় বিভিন্ন লোকশিল্পর প্রতিছবিরে সজাই তোলা হয়েছে। আর এই গাঁওখনক আলপনা গাঁওয়ের পরিবর্তে শিল্পগ্রাম নামেরে পরিচিতি দিয়ার উদ্যোগ লওয়া হয়েছে। শিল্পীর স্পর্শত এখন সাধারণ গাঁও কেনেকৈ এখন চিত্রময় আর পৌরাণিক গাঁওলৈ পরিণত হয় তার উদাহরণ হল কাছাৰ জেলার ধলাই বিধানসভার আইরংমারার গতিটিলা। শিলচরের প্রায় 23 কিলোমিটার নিলগ ঢেউজিয়ারে আগুরি থাকা কাছাৰ এখন গাঁও প্রায় 25টা মাটির ঘরের দেওয়ালত চিত্র অঁকার কাম চলিছে। সংস্কার ভারতের এক উদ্যোগ, শিল্পগ্রাম হিসাবে পরিচিতি দিবলৈ তেওঁলোকে গাঁওখন বাছি লৈছিল। গতিকে এতিয়া গাঁওয়ের প্রতিটি ঘর বাহিরের বোকা বেরত বিভিন্ন লোককলা যেনে রামায়ণের কাহিনী, ক্যানভাস, কৃষ্ণ, শিব ঠাকুরের ছবি, আলপনা আদি অঙ্কন করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ভাবনা আমাদের বেশ আগে থেকেই চলছিল। আমাদের অ্যাকচুয়ালি ছিল, প্রথমে আমরা ভেবেছিলাম যে আলপনা ভিলেজ মানে আলপনা গ্রাম, তো আলপনা ভিলেজ তো না, অ্যাকচুয়ালি আমরা আলপনা স্পেসিফাই হয়ে যায় শুধু আলপনা, তো এটা সব আমরা সবাই ডিসকাস করলাম। এরপরে দেখা গেলো যে না, এটা আলপনা না, আমরা এটাকে শিল্পগ্রাম নাম দেবো, যেহেতু এটার মধ্যে বিভিন্ন ধরনের মানে আমাদের ভিজু মানে ফাইন আর্টসের অনেকগুলো ব্রাঞ্চ আছে, এই আপনার পারফর্মিং আর্ট বলুন, এরপরে এই থিয়েটার সব মিলেই মানে সবাই এখানে আসবে, কেউ পারফরমেন্স করবে, কেউ ইনস্টলেশন করবে, যারা চিত্রশিল্পী আছে এরা চিত্র করবে, পেন্টিং করবে, যারা স্কাল্পচারের আছে এরা এখানে স্কাল্পচার করবে, ইনস্টলেশন করবে। তো ওই রকম ভাবনা নিয়ে আমরা এই শিল্পগ্রাম নামটা দেওয়া, এবং এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি সংস্কার ভারতী থেকে, আমরা মানে এটাকে ইনিশিয়েটিভ মানে নেওয়া হয়েছে সংস্কার ভারতী থেকে, এবং বাকি আমাদের সাথে সব আর্টিস্টই এখানে সহযোগিতায় মানে হাত বাড়িয়ে দিয়েছে, এবং সবার চিন্তাভাবনা এখানে, এটা সবার কাজ, সব আর্টিস্টদের কাজ এটা। আর আমাদের এখানে সিনিয়র আর্টিস্টও আছে, স্বপনদা আছে, মনিকা দি আছে, জয়দা আছে, এবং এই ভিলেজের যারা আছে এরা প্রচুর হেল্প করেছে আমাদের। এর মধ্যে আমাদের ডিপার্টমেন্টের পাস আউট এখানে আমাদের রাজ আছে, তো এই সব নিয়ে আর কি সবার প্রচেষ্টায় এটা আমরা মানে এগোচ্ছি। এটা জাস্ট ফার্স্ট ফেজ, এটা আমরা অনেকটা ফেজে করবো। যেমন প্রথম ফার্স্ট ফেজে যেরকম আমরা এই 25টা ঘর নিয়েছি আমরা, এই দেওয়াল চিত্র হচ্ছে, এরপরে যেরকম আমরা সেকেন্ড ফেজে আমরা ইনস্টলেশন করব, প্রতিটা বাড়ির মধ্যেই ইনস্টলেশন হবে, এবং এটাকে থার্ড ফেজ হবে, এরকম চলতে থাকবে, এটা কন্টিনিউয়াস চলবে, এটা জাস্ট শুরু হলো। এই গতিটিলা আইরংমারার এখন ক্লিননেস গাঁও হিসাবে গড়ি তোলার প্রয়াস করা হয়েছে। লোকশিল্প প্রদর্শনীর লগতে বাজার স্টল, প্লাস্টিক মুক্ত গাঁও আর গাঁওয়ের বোকা দেওয়ালর ঘরবুরর প্রতিখন বেড়ত হাতেরে আঁকি চিত্র অঙ্কন করে প্রতিখন গাঁওর মহিলাক আত্মনির্ভরশীল করে তোলার প্রয়াস করা হয়েছে। সর্বোপরি এই গাঁওখনক পর্যটনস্থলী হিসাবে গড়ি তুলিবলৈ ইয়ার নাম রখা হয়েছে শিল্পগ্রাম। কাছাৰৰ প্রায় 15 জন বিশিষ্ট শিল্পীয়ে এই কামৰ বাবে হাত আগবঢ়াইছে। ৰাতিপুৱাৰ পৰা গধূলিলৈকে চলে তেওঁলোকৰ কাম। প্ৰথম পৰ্যায়ত লোকশিল্প, পৌৰাণিক কাহিনী, ৰামায়ণ, শ্ৰীকৃষ্ণ, শিৱৰ বিবাহ আদি তুলিৰ সৈতে অংকন কৰাৰ কাম চলি আছে। দ্বিতীয় পৰ্যায়ত ইনষ্টলেশ্যন কৰা হ'ব, তৃতীয় পৰ্যায়ত আয়োজন কৰা হ'ব কৰ্মশালাৰ। আইরংমারার এই গাঁওখনের উন্নয়নের বাবে প্রায় 15 জন শিল্পীয়ে হাতে হাত ধরে কাম করে আছে বলে শিল্পী সকলে জানিবলৈ দিয়ে। আমরা মোটামুটি 12-14 জন আছি, এর মধ্যে কি আমি তো বাইরেই ছিলাম, হঠাৎ এসে এখানে এদের মুখ থেকে শুনলাম, শুনে তো আমার খুব ভালো লাগলো, আমি তো নিজেই চলে এলাম। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখানে, যে সব জুনিয়র সিনিয়র এবং আমাদের স্বাভাবিক একটা বয়সের একটা ইয়ের সঙ্গে আমাদের স্টাইলের একটা তফাত হবেই, কিন্তু এত কিছু আমরা পেরিয়েও আমার যেটা ভালো লাগলো যে গ্রামের যে পরিবেশ এর সঙ্গে মিলিয়ে যাতে কিছু করা যায়, হ্যাঁ, যার জন্য সবাই আপনি দেখবেন ছবিগুলোতে একটু ফোক ঘেঁষা, যদিও একটু আর্টিস্টিক থাকবে, এই ফোকও তো একটা আর্ট, ফোক ঘেঁষা আমরা চেষ্টা করেছি, যার জন্য তো কিছুটা গ্রাম সেই জন্য মাইথোলজি কিছু এসে গেছে, যেমন কৃষ্ণকে নিয়ে রামায়ণে নানান ঘটনা, হ্যাঁ, শিব আসবে, কৃষ্ণ তো গোপাল আসবে, এছাড়াও কিন্তু আলটিমেটলি পরিবেশকে নিয়েও ভাবা হচ্ছে, সবে তো শুরু হয়েছে কাজ, এর মধ্যে বিশেষ করে ফোক আর্টেও দেখা যায়, যেমন আমরা বসে আছি এই ছবিটির সামনে, পুরোপুরি ফোক ইয়ের উপরে, এলিমেন্টের উপরে করা,
তো ওই যে শিল্পগ্রাম ও বলল আলপনা থেকে শিল্পে যাওয়া হলো, কারণ এখানে দেওয়াল চিত্র আছে শুধু আলপনা বলে নয়, যার জন্য শিল্পগ্রামটাই খুব সুন্দর একটা নাম হয়েছে। এবং আমরা মোটামুটি চারদিক থেকে খুব সাহায্যও পাচ্ছি, আর বিশেষ করে শিলচর থেকে আমরা সেই সকালবেলা চলে আসে সারাদিন এই পরিবেশের সঙ্গে মিলিয়ে ছবি এঁকে সন্ধ্যাবেলা যতক্ষণ না পর্যন্ত অন্ধকার হচ্ছে সেইগুলো কাজ করে করে যাচ্ছি। আর গ্রামের লোকরা খুব মানে হেল্পফুল, সবাই ঘর সঙ্গে সঙ্গে মুছে দিচ্ছে, জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। আর একটা থিওরি আমি, এটা আমার ব্যক্তিগত থিওরি, আমি আগেও অনেকের সঙ্গে আলোচনা করেছি, আমরা যদি এগিয়ে না আসি হ্যাঁ তাহলে ওরা উৎসাহ পাবে কী করে? ওদেরকে মুখে বলে খুব একটা এগোনো কতটুকু হবে জানি না, থিওরি তো থিওরি, তো এইরকম করলে এই হবে, এই এই যে এইরকম জিনিসটাই কি লাল রং, লালের মধ্যে লাল রং করে নাও করে না, আরে লাল কোন লালটা করবে? সেই জন্য আমরা কি করেছি প্রত্যেকে কিন্তু মোটামুটি নিজেরা এক একটা ছবি নিয়ে আমরা এগিয়ে গেছি। এখন দেখা যাচ্ছে ওদের তরফ থেকে এসে গেছে, এখন এমনকি দুজন মহিলা ওদের বাচ্চা আছে ওদের, ওরাও একটু ইচ্ছুক। তা আমি বললাম ঠিক আছে তোমরা ফিগার না ধরে তোমরা রঙ্গোলি টাইপের আলপনা ধরো, তাতে একটু এদিক ওদিক হলেও করা যাবে। ওরা তো এগিয়ে এসছে, তারপরে ধরুন আমরা তো ওইদিকে করেছি আর এরা করছে। এখন কেউ তো আমার বোন মনিকা আগামীতে কি এখন শুরু হয়েই গেছে, এখন সেদিন ওই কিছু কাগজ কেটে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে খুব উৎসাহ নিয়ে ওরা আঁকা শুরু করে দিয়েছে, আমাকে দেখিয়েছে। এবং একটা মেয়ে তার নাম হলো লক্ষ্মী, সে আজকে দেখিয়েছে, খুবই ভালো এঁকেছে। একটু প্রপোর্শন এদিকে হবেই সেটা ঠিক করে দিয়েছি, সে এটা ওয়ালে কনভার্ট করবে। এবং বাচ্চারা এঁকেছে এবং আমরা অনেকেই ওটা ইয়ে করেছি, শেষ দিন ওটাকে একটা মানে একটা কম্পিটিশন মতো রাখা হবে আর কি। এবং ওইগুলো দিয়ে একটু দেখে দেখে ওদেরকে একটা একটা উৎসাহের জন্য কিছু একটা করাও হবে। এবং এঁকেওছে কিন্তু এখনও রং দেয়নি, রং স্বাভাবিক প্রথম পেন্সিল দিয়ে করুক, রঙও একটু একটু শুরু হয়ে গেছে। ওদেরকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি এটা ঠিক। তেওঁলোকে আরো জানাইছে শিল্পীৰ মাজত বয়সৰ কোনো সীমা নাই, সিনিয়ৰ আৰু জুনিয়ৰ সকলোৱে মিলি কাম কৰি আছে। প্ৰথম পৰ্যায়ত যিবোৰ চিত্ৰকলা ৰচনা কৰা হৈছে সেইবোৰত বেছিভাগেই লোকশিল্প আৰু পৌৰাণিক কাহিনীক চিত্ৰিত কৰিবলৈ চেষ্টা কৰা হৈছে। কাম আৰম্ভ হোৱাৰ পাছত দেখা গৈছে যে গাঁৱৰ ৰাইজে উৎসাহেৰে আগবাঢ়ি আহিছে, আনকি কেইদিনমানৰ ভিতৰতে গাঁৱৰ ল'ৰা ছোৱালীবোৰে এই অকাৰ লগত ব্যস্ত হৈ পৰিছে। ফলত এই গাঁৱৰ মহিলা আৰু শিশুসকলো হস্তশিল্প শিকিবলৈ অত্যন্ত উৎসাহ বুলি বুজা গৈছে। এই গাঁওখনৰ প্ৰাকৃতিক পৰিৱেশেৰে ভৰপূৰ, তাৰ ঠিক কাষতেই অসম বিশ্ববিদ্যালয়। অসম বিশ্ববিদ্যালয়ৰ দেশৰ অন্যান্য বিশ্ববিদ্যালয়ৰ অধ্যাপকসকলে বিভিন্ন সময়ত ভ্ৰমণ কৰে, বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষাৰ্থীসকলেও কাছাৰৰ বিভিন্ন গাঁৱলৈ ফুৰিবলৈ যায়। এই গাঁওখন শিল্পগ্ৰাম হিচাপে পৰিচিত হ'লে পৰ্যটকৰ আকৰ্ষণৰ কেন্দ্ৰবিন্দু হ'ব গোধি জিলা। এই গাঁৱত ডাঙৰ ডাঙৰ পুখুৰীও আছে, পুখুৰীটোত বোটিং কৰাৰ ব্যৱস্থা পৰিকল্পনা চলিছে। কাম সম্পূৰ্ণ হ'লে গাঁৱৰ প্ৰৱেশদ্বাৰত শিল্পগ্ৰাম লিখা এখন গেট নিৰ্মাণ কৰা হ'ব। গাঁওখনত টেৰাকোটা, কাঠা ষ্টিট, হস্ততাঁত, বেগ বনোৱা আদি বিভিন্ন প্ৰশিক্ষণ কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হ'ব। এই গাঁৱৰ মহিলাসকলক সম্পূৰ্ণ স্বাৱলম্বী কৰি তোলাৰ প্ৰয়াস কৰা হৈছে, আৰু ইয়াৰ উপৰিও শিশুসকলে যাতে হস্তশিল্প শিকিব পাৰে তাৰ বাবে প্ৰচেষ্টা চলোৱা হৈছে। প্ৰাকৃতিক সম্পদেৰে সমৃদ্ধ এই গাঁওখনক উন্নত কৰাৰ বাবে শিল্পীসকলে দৃঢ় প্ৰতিজ্ঞাবদ্ধ। সবুজ আর ইন্টারনেট আমাদের হাতের মুঠোয়, আমরা সব দিকে দেখি এদিকে ওইদিকে হচ্ছে। তারপর আমরা অনেকদিন থেকে প্ল্যান করলাম যে আমরাও একটা গ্রাম বেছে নিই, আর আমাদের আসামটা সবুজে পরিপূর্ণ, তো আমরা বললাম এখান থেকেই স্টার্ট করি। মানে আপনি দেখবেন চারিদিকে একটা মানে নোংরা কিচ্ছু নেই, তো আমরা যদি শিল্পের মাধ্যমে এটা আরও ডেভেলপ করতে পারি তাহলে আমরা দর্শক যারা মানে আঁকা নিয়ে ভাবছে ওরাও এসে দেখতে পারবে। তো আমাদের তিন চারটা ছবি কমপ্লিট হয়েছে, তার মধ্যেই এখন সারা পড়ে গেছে, সবাই আসছে দেখছে ভাবছে যে এত সুন্দর করা যায় কাজগুলো। আর আর্টিস্টটা এখন 12-14 জন আমরা করছি, কিন্তু সবাই আসছে আমাদের সঙ্গে জড়িত হচ্ছে যে আমরাও করতে চাই আরও কাজ, কারণ কর্মব্যস্ততায় তো সবাই পারছে না, যে যখন সময় দিতে পারছে সেই আসছে এসে মানে হাত লাগাচ্ছে আর কি আমাদের কাছে। আর বাচ্চারা এখানের মহিলারা ওরাও উৎসাহ পাচ্ছে, ওরাও শুরু করে দিয়েছে, একটু একটু করে কাজ শুরু করছে। আমরার পাশে ইউনিভার্সিটি আছে আর আমরার একটা ভালো ডিপার্টমেন্ট বলতে ফাইন আর্টসেই, আর কিছু মানে ধরো আমরা এই গ্রামটা খুব শান্তশিষ্ট, এখানে মানুষগুলো ভালো এইসব দিকে ইয়েও করে। আর ব্যাপার হইলে গিয়া ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টগুলো এদিক ঘুরতে আসে, প্লাস হইলে গিয়া
যে আমরা যদি এই ধরনের একটা যদি গ্রাম তৈরি করতে পারি, এতে এখানে অনেক ছাত্র বা আমাদের সাথেই আর কি মহিলা তারাই হোক বা ছোট ছোট বাচ্চাগুলো তারাই ইনভলভ হওয়ার এগুলো কাজের মধ্যে, তারাও নেক্সটে আরও ভালো ইয়ে হতে পারে বা ফাইন আর্টস কেউ নিয়ে করতে পারে বা কোনো আরও টেক্সট। এই প্রথম ফেজে যখন এই কাজগুলো চলছে, তো এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর আমরা ভাবছি যে সেকেন্ড ফেজে আমরা ইনস্টলেশন করব। তো যেহেতু এখন দেওয়াল চিত্র চলছে, তো দেওয়াল চিত্রর পরে যদি ইনস্টলেশন টাইপের কিছু হয় ওই পুরো গ্রামটাকে নিয়ে, তাহলে ভিউয়াররা আরও বেশি উৎসাহ পাবে এখানে আসার জন্য, যে দেওয়াল চিত্রর সাথে ওরা ইনস্টলেশন দেখতে পাবে। তারপর আমরা ভাবছি যে এখানে অনেকগুলো ইয়ে আছে, ফিশারিজ আছে, যদি ফিশারিজগুলোতে আমরা নৌকা যদি ইয়ে করতে পারি, ঠিক আছে, তাহলে ভিউয়াররা এটাও চেষ্টা করবে যে এখানে এসে বোটিং করা যায়। যদি বোটটাকে আমরা সাজিয়ে দিই পুরো, এখানে বোটিংয়ের ব্যবস্থাটা করা হয়, যেটা গিয়ে যেমন শোনবিলে ইয়ে করে, এটা এখানেও হতে পারে, অনেক বড় বড় ফিশারিজ আছে, তো তার জন্য আমরা লেক আছে, তো ওইটাকেই আমরা ভাবছি যে সেকেন্ড ফেজে থার্ড ফেজে ওইগুলোকে আমরা কাজে লাগাবো, তো যাতে আরও বেশি ভিউয়ার পাই আমরা। অ্যাকচুয়ালি এই জায়গাটা এখানে আশেপাশে অনেক বড় জায়গা নেই, এই জায়গাটা অ্যাকচুয়ালি, তো এখানে আমাদের প্রথমে একটা গেট করব পার্টিকুলার এই গ্রামটাকে, এই গ্রামটার নাম অ্যাকচুয়ালি গুটিটিলা। হ্যাঁ, তো এখানের মধ্যে আগে ওরা বললেন যে লেক ট্রিক আছে, তো একজন এই গ্রামটা মেন উদ্দেশ্য হচ্ছে যদি ভবিষ্যতে ধরুন এক বছর বা দু বছর আশা করি হয়ে যাবে, সের মধ্যে গ্রামটা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, প্রত্যেক ঘরের মহিলারা যদি এই যে আলপনাটা আমরা করেছি এটা বেশি দিন তো থাকবে না, ছ মাস এক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। ওনারা দেখছি মানে দুদিন, আজকে তো মাত্র চার দিন, দুদিনের মধ্যেই ওনারা ব্রাশ ধরে নিয়েছেন, কালারগুলো ওনারা করছেন, কারণ হয়তো আমরা ফিউচারে হঠাৎ একটা টুকরা ছুটে পড়ে গেল, তো ওরা এই জায়গাটা ফিল আপটা ওরা নিজেরা করতে পারবেন, কারণ এই কাজটা ওরা শিখে যাবেন। তার সাথে সাথে আমরা এখানে আরও কিছু প্রকল্প নিয়েছি হাতে, ট্যুরিস্টরা আসলে খালি হাতে যাবে ঘুরে যাবে না, কিছু না কিছু কিনে নিয়ে যাবে, তার জন্য আমরা এখানে পটারি ক্যাম্প করবো। তারপর এখানের মধ্যে প্লাস্টিক বর্জন করবো আমরা, এখানে কোনো ধরনের প্লাস্টিক অ্যালাউড হবে না। এখানের মধ্যে একটা কমিটি করব যে এখানে যে এক্সপেন্ডিচার যেগুলো হবে এই গ্রামের ডেভেলপমেন্টে, যাতে এই কমিটিটাই এটা বিয়ার করে, আর প্লাস প্রত্যেকটা ঘরের ইন্ডিভিজুয়াল একটা ইনকামের সোর্স যদি করে নিতে পারি, যেমন কাগজের ব্যাগ, তারপর চটের ব্যাগ, তারপর এর বাইরে একটা শিল্পগ্রামের লোগো দেওয়া থাকবে, এখানে সিল্কস্ক্রিনের একটা ওয়ার্কশপ হবে, তারপর স্টিচিংয়ের একটা ব্যবস্থা করা হবে, কাঁথা স্টিচের একটা ব্যবস্থা থাকবে, তো এগুলো আমরা অনেকটাই করব। তারপর তাঁত শিল্পর উপরও কিছু আমরা ফোকাস করব। হয়তো এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, আমি এটা রিকোয়েস্ট করব যদি আপনাদের সোশ্যাল মিডিয়া বা নিউজ মাধ্যমে যদি সবাই যে কোনো ধরনের কেউ যার যে স্কিল আছে ওই শ্রমদান যদি বলি, সেভাবে যদি এখানে এই গ্রামের মধ্যে করুন তা করেন, তাহলে যেমন ভারতের অন্যান্য জায়গাতে যেভাবে একটা গ্রাম ডেভেলপড হচ্ছে, এইভাবে যদি আমরা গ্রামটাকে ধরে নেই তাহলে খুব ভালো হয়, না হলে কি আস্তে আস্তে প্রকৃতিটা নষ্ট হয়ে যাচ্ছে সব।